আছেন আন্দামানের রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়, ঐতিহ্যবাহী ঢাকা মোহাম্মদ কাদিয়া তৈয়বি আলিয়া কামিল মাদ্রাসা থেকে আওলাদে রাসুল আল্লামা সৈয়দ সাহেবের সরকার মাদ্রাসা আলীর নেতৃত্বে লাখ লাখ মানুষের বর্ণাঢ্য র্যালি এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই দশটা জুলুস আমরা আনন্দের সাথে উদযাপন করছি। আমরা মনে করি আমরা এই সারা বাংলাদেশের মানুষ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনন্দ র্যালিতে যদি অংশগ্রহণ করে, আমরা মনে করি এই দশটা জুলুসের র্যালিটি সম্প্রীতি বন্ধন হিসাবে কাজ করবে এবং যেখানে কোনো হিংস্রতা উগ্রতা ধর্মান্ধতা থাকবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আনন্দ উদযাপন করা আল্লাহ পাকের নির্দেশ। আর সবচেয়ে বড় কথা হলো যারা আশেকে রাসূল যারা নবীকে ভালোবাসে নবীর শুভ আগমনে তারা দলিল খুঁজে না, এই জশ্নে জুলুস করা মহব্বতের ব্যাপার। এই জন্য আমি সকলকে বলবো ফতোবাজি না করে আপনারা সবাই নবী পাকের শুভ আগমনের দিনটায় আনন্দের এরই মাধ্যমে সবাইকে জানাইয়া দেন আমরা কেমন নবীর উম্মত হয়েছি, আমরা সেই নবীর উম্মত হয়েছি যিনি সবসা উলা ওয়ালা আমারা নবী, যিনি সকল নবীদের নবী। আপনারা সবাই এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জশ্নে জুলুসে আজকে ঢাকার রাজধানীতে লাখো লাখো মানুষ আজকে এই জুলুসে অংশগ্রহণ করেছে। আমি সকলকে দেশবাসীকে আপনারা আরও জানেন যে সারা বিশ্বের প্রায় 148টা দেশে এই জুলুসটি কিন্তু পালিত হচ্ছে। আপনারা সবাই সবাই সমান্তরে নবীর মহব্বতে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালন করুন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী যে আমাদের জন্য একটা উত্তম মডেল আদর্শ, সেই আদর্শের কথাগুলো জুলুসের মাধ্যমে জানান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আপনারা জানেন যে আল্লাহর ওলীদের অনেক মাঝে আক্রমণ করা হচ্ছে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখো মানুষের উপস্থিতিতে আমি এতটুকু বলব আল্লাহর ওলীরার মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম কায়েম হয়েছে। আল্লাহর ওলীরা যদি না আসতেন আমরা এই ইসলাম যাদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে সেই আল্লাহর ওলীদের মাজার যারা ভাবছে আমি মনে করি তারা একটা দৃষ্টিতে প্রদর্শিত যদি কোনো বহির্ভূত কোনো কাজ হয় তাহলে আমরা সকলে মিলে সেটা প্রতিরোধ করি, এটাই হলো সিস্টেম। আপনি আপনি ভাবতেছেন যে এখানে ভণ্ডামি হয় না, যেখানে ভণ্ডামি হবে আমরা সবাই মিলে পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমাতুল্লিল আলামিনের শুভাগমন, সেই জন্য প্রতি বছরের ন্যায় এবছরও ঔলাদে রাসূল শাহিনশাহ শ্রীকুট সাবিশাহুল্লাহ মাদ্রাসাতুল নেতৃত্বে যশ জুলুস বের হয়েছে। এই দেবী রাজনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সুন্নি জনতার সারা পৃথিবীর জমিনের মধ্যে এই আয়োজন হয়ে থাকে, বাংলার জমিনে সর্বশ্রেষ্ঠ এই যশ জুলুস হয়ে থাকে। এটা ইমানদারদের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা তাদের জন্য সবাই সেটা জানেন যে আপনার আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। এই শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা ইউনুসের মধ্যে 58 নম্বর আয়াতে বলেছেন আমার হাবিবকে পেয়ে রহমাতুল্লিল আলামিনকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে পৃথিবী বিখ্যাত মুফাসসিরগণ তাফসীরের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহর হাবিবকে পেয়ে কোরআন পেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে খুশি উদযাপন করতে বলেছেন। তারই ধারাবাহিকতায় মূলত আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করতেছি, আল্লাহর হাবিবকে পেয়ে আমরা খুশি সেই কথা আল্লাহর সৃষ্টির সামনে আসমান জমিনকে সাক্ষী রেখে আমরা প্রতি বছর নয় এবছর আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি আনন্দের সাথে। এই জন্য আল্লাহ পাকের হুকুম পালন করা হচ্ছে। অনেকে না বুঝে বলে থাকেন যে মুসলমানের মাত্র 2টি ঈদ আছে, একটি কুরবানির ঈদ আর একটি রমজানের পরে ঈদ, সম্পূর্ণ ভুল তথ্য। আজকে যেমন শুক্রবার দিন সহিহ হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা নূর নবীর উম্মতের জন্য প্রতিটা জুমার দিনকে ঈদের দিন ডিক্লার দিয়েছেন। সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুন্নবী সালাম
আলামিন হিসাবে প্রেরণ করতেন, তার শুক্রিয়া স্বরূপ বাংলাদেশের রাজধানী ঢাকায় সুপ্রিয়া শুভ আগমনে সবাই নবীর প্রেমিকরা